রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। 2301 থেকে 2700 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে আজ। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, পারিপার্শ্বিক অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ রূপা, আপনাকে যেটা জানাতে চাই যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই কিন্তু যাদের টোকেন আছে তাদের কাগজপত্র পর্যবেক্ষণ করে মূলত এখান থেকে টিকিট দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের ঠিক এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে টোকেনধারীরা, তাদেরকে একে একে ডাকছে ভিতরে এবং তাদের কাগজপত্র দেখে তাদের সিদ্ধান্ত জানাচ্ছে। তবে আমি যেটা দেখলাম এখানে এসে যাদের ফিরতি টিকিট ছিল তাদেরও এদের মধ্যেও কয়েকজন টিকিট পায়নি। তো টিকিট না পাওয়ার কারণে কিছু জটিলতা এখানে ছিল, তাদের যে মালিক আছে সৌদি আরবে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পুনরায় আবার আসার জন্য এখানে বলা হচ্ছে। আর একটি বিষয় যে যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদ, অর্থাৎ আজকে 29 তারিখের মধ্যেই কিন্তু অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো তাদেরকে বলা হয়েছে তারা যেন সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে আবার যেন এখানে যোগাযোগ করে। আর এর বাইরে হোটেলের বাইরে কিন্তু একটি বড় সংখ্যক জটলা আমি দেখে এসেছি, যারা টোকেনের দাবিতে কিন্তু আন্দোলন করছে, মিছিল করেছে এখানে সার্ক ফোয়ারার সামনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাচ্ছে, এরকম একটি সংবাদও আমি পেয়েছি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা রূপা। অভি, আপনাকে ধন্যবাদ।